গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে মহা অষ্টমী, সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সন্ধে 6টা, সারাটা দিন এক ফোঁটা সময় পাইনি আজকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, পঞ্চমীর দিন রাত থেকে আমার বাড়ির সামনের গলিতেই একদম পুজো, বক্স বাজছে, এত আওয়াজ যে আমি ক্যামেরা অন করতে পারছি না। তো যাই হোক, এখন একটু বন্ধ রয়েছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প স্টার্ট করি। এখন আমি আর পিকু একটু বেরবো সামনে পাড়ার কাটার দু একটা ঠাকুর দেখতে। বেশি দূরে আমরা যাবো না, জাস্ট 3-4টে ঠাকুর দেখতেই যাবো, একদম আমাদের পাড়ার মধ্যে যেগুলো পুজো হয়েছে সেইগুলোই দেখতে যাবো। আমরা রেডি হইনি, হ্যাঁ তারপর আবার গল্প করি। ভোগের প্রসাদ ভীষণভাবে ভালো খায়, একটু ঝালঝাল হলেও এটাই খাচ্ছে, আর সাথে নিয়ে বসাচ্ছে সন্দেশ। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আমি আর পিকু, ওই যে, আর আমি এই শাড়িটা পরেছি, এটা আমার বাবা দিয়েছিল আমাকে, আর এই পিকুর এই ড্রেসটাও পিকু দাদু দিয়েছে। তো আজকে আমরা মামা বাড়ির পোশাক পরেছি। তো যাই, আমরা একটু মণ্ডপে বসি আমাদের বাড়ির সামনে, তারপর আবার গল্প করব। সমস্ত মণ্ডপ ঘুরে 3টে ঠাকুর দেখেছিলাম, দেখে আমরা চলে এসেছি আমাদের বাড়ির মণ্ডপে। পিকু বসে আছে, যে ঢাক বাজছে, এখন আমাদের সন্ধ্যা আরতি শুরু হবে, ঠাকুরমশাই পুজোটা সারছেন। আমি এখানে বসে আছি, মাস্ক ছাড়া কেউ নেই, এখন আরতি চলছে, পুরো সন্ধ্যা আরতিটা দেখে ঠাকুরের প্রসাদ নিয়ে তবে আমরা ফিরব, ঘরে যাব। এখান থেকে দুপা এগোলেই আমাদের ঘর। Thank you.
দেখে আমরা এখন ঘরে ফিরেছি। এখন একটু তারাবাজি টারাবাজি জ্বালানো টালানো হবে, তারপর আমাদের আজকে রাতে ডিনার হবে। ডিনারেও রাতে আজকে হবে লুচি আর ছোলা ডাল। এই যে পিকু তারাবাজি পড়াচ্ছে। ভীষণভাবে বাজিতে ভয় পায় যে কারণে এরকম একটা লম্বা লাঠি নিয়ে নিয়েছে। তো আমার আজকের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণে জেনে টাটা, শুভরাত্রি।